বড় বোন বিয়ে হয়েছে আমার বন্ধুবতী বীর মুক্তিযোদ্ধা জনাব হাবিবুর রহমান হাবিব সাহেব, আমি তার শালা। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, যেহেতু এখানে প্রধান বক্তা উনি আসন গ্রহণ করেছেন, ওনার সম্মানার্থে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আবারও আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আজকের এস এম মিটন আহমেদ সাহেব তার আপনাদের দোয়া প্রার্থনা করেছেন, আপনার সঙ্গে তখন দোয়া করবেন, আল্লাহ যেন তার মন নেকি মাসুদ পুরা করেন। এখানে একজন নব মুসলিম আসছেন, অল্প কিছু কিছুদিন যাবৎ মুসলমান হয়েছেন, হওয়ার পরে ইসলাম গ্রহণ করার পরে 13 দিনের মাথায় তার মা মারা গেছেন। ইসলাম গ্রহণ করার 13 দিনের মাথায় তার মা মারা গেছেন, আবার তার ওয়াইফ খুব অসুস্থ অবস্থায়, সয় সম্পদ থেকে একবারে বঞ্চিত, তাদের যে সয় সম্পদ ধন সম্পদ আছে সব থেকে একেবারে বঞ্চিত। তারপর অসুস্থ অবস্থায় তার স্ত্রী আছে, চিকিৎসার প্রয়োজন, আপনার কিছু পরিচয় হওয়ার জন্য আসছেন এবং কিছু সহযোগিতার জন্য আসছেন। আপনারা ওই মাহফিলের শেষে যাওয়ার সময় তাকে সহযোগী করবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, যিনি এর আগেও এর আগে 2013 সালে একবার এই মাহফিলে বক্তব্য দিয়েছিলেন, আবার কিছুদিন পূর্বে আমাদের মিরকুমল্লিতে এসেছিলেন, ওখানে বক্তব্য দিয়েছেন। আপনারা অনেকে চিনেন, অনেকে জানেন, অত্যন্ত জ্ঞান গর্ব কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করেন, কোরআনে তাফসির কোরআন দিয়ে বেশিরভাগ সময় তিনি করেন, অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করেন। তিনি আমাদের মাঝে উপস্থিত, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ ফাজিলত শেখ মুফতি মীর মোয়াজ্জেম হোসেন সাহেবী। মুফতি মীর মোয়াজ্জেম হোসেন সাহেবী, আমি মোহতারামকে তার সারগর্ব আলোচনা উপস্থাপন করার জন্য সবিনয়ে আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله لله الذي امتن على عبده من نبيه المرسل وكتابه المنزل وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إمامنا وقدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أمر الشكلي
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পঠিত সর্বশ্রেষ্ঠ দরুদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কান্দাপাড়া সমাজ বাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল 5ই ফেব্রুয়ারি 2020 খ্রিস্টাব্দ, 22শে মাঘ 1426 বঙ্গাব্দ, ইসলাম কান্দাপাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণ, দেলদুয়ার, রটিয়া, টাঙ্গাইল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ফজল শেখ কারি মুজিবুর রহমান সালাফি আকরামাহুল্লাহ হাফেজাহুল্লাহ, সাবেক মুদাররিস যাত্রাবাড়ি মাদ্রাসা, মঞ্চে প্রবিষ্ট বিশিষ্ট ওলামায়ে একরাম, অধিকার মুসল্লিয়ান আজম, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমরা যেখানে বসতে পেরেছি সেই মহান মনিব রব্বুল আলামিন তার শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা মনে হয় খুব রাগ করছেন আল্লাহর প্রতি, তাই না? একটু জোরে সরে অন্তর করে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী মুত্তাফাকুন আলাই লুলু ওয়াল মারজানের 25 নম্বর হাদিস, রাসূল বলেছেন তোমরা যখন আলহামদুলিল্লাহ বলো তামলাউল মিজান, এটা তোমাদের মিজানের শূন্য দাড়ি পাল্লাগুলোকে আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। আবার বুখারীর বর্ণনায় 47 নম্বর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল رسول الله صلى الله عليه وسلم أبدل الذكر لا إله إلا الله أبدل الدعاء الحمد لله وبيتبير مؤمن وبيتبير مؤمنات تم رجعت الذكر قرشا الله ركاتي حاتك يقول لا إله إلا الله আর তোমরা যত দোয়া করেছো আল্লাহর কাছে সব থেকে প্রিয় দোয়ার নাম কি আপনারা একটু বলেন তো, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, সালাত পড়ি। ইমাম বাইহাকি কিতাবুল কেরাতের 41 নম্বর পৃষ্ঠার হাদিস নাম্বার 735 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন وعن عبيد بن صامت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب ইমাম নাই মুসল্লি নাই, দুনিয়ার সমগ্র মুসলমানের জন্য সূরা ফাতিহা ছাড়া নামাজ আদায় হবে না, সালাত আদায় হবে না। আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আর সেই নামাজের সেই সালাতের ভিতরে আমরা পড়ি প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহর কোরআন কত মিল, কত চমৎকার! আল্লাহ বললেন আমি আল্লাহ হলাম তোমার জন্য রাব্বুল আলামিন, এবার আমরা বললাম আল্লাহ তোমার পরে তোমার হাবিব তোমার বিশ্বনবীর পরিচয় আছে নাকি? আল্লাহ বলেন হ্যাঁ, আমার পরে আমার বিশ্বনবীর পরিচয় দিয়ে দিয়েছি। আল্লাহ সূরা আরাফের 63 নম্বর আয়াতের পর থেকে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, কইবেন না? আল্লাহ বললেন তাম পৃথিবীর সব নারী আর পুরুষের জন্য একজন মাত্র নবী তোমাদের জন্য রহমাতাল আলামিন, সবার জন্য তিনি রহমত। আমরা বললাম আল্লাহ তোমার পরিচয় পেয়েছি রহমাতাল লিল আলামিন, এবার তোমার কোরআনের কোন পরিচয় আছে নাকি? আল্লাহ বললেন হ্যাঁ, আমার পরে আমার হাবিবের পরে কোরআনের পরিচয় আমি আল্লাহ দিয়ে দিয়েছি। সূরাতু তাকবীর 16 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বললেন ইন্নহু ইল্লা যিকরুল লিল আলামিন, আল্লাহ বলেন গোলাম তাম পৃথিবীর সব
মানুষের জন্য, নরের জন্য, নারীর জন্য আমি কোরআনকে তোমাদের জন্য উপদেশের কিতাব বানালাম। সুবহানাল্লাহ, যাবতীয় যত উপদেশ দরকার এই কোরআনের ভিতর আছে না নেই? যতক্ষণ পর্যন্ত কোরআনের কথা হবে, আল্লাহর নবীর হাদিসের কথা হবে, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবো ইনশাআল্লাহ। কে কে শুনবো হাত তুলে আল্লাহকে দেখাই, আল্লাহ আমাদের কবুল করবেন, আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের জিহ্বা হলো পেছনের দিকে, মুনাফিক কথা বলার পর চিন্তা করে, আর মোমেনের জিহ্বা হলো সামনের দিকে, মোমেন কথা বলার আগে চিন্তা করে। আপনারা মোমেন না মুনাফিক? মোমেন। জোরে বলেন মোমেন। এখন যারা হাত তুললেন, আল্লাহ বললেন সূরা কাফ আয়াত নাম্বার 18, আল্লাহ বললেন, ও গোলাম তোমরা মুখ দিয়ে যে শব্দ বের করে নাও, তোমরা যে কর্ম সাধন করো, তোমরা তোমাদের লফ্জ দিয়ে যা বলো না কেন, আল্লাহর ফেরেশতারা সাথে সাথে তা রেকর্ড করে নেয়। এই জন্য যেই লোকেরা আমাকে দেখি কোরআনের মাহফিলে দেখি হাত তুললেন, কিয়ামতের দিন আপনার হাতটা সাক্ষ্য দেবে, ঠিক কিনা বলেন। আল্লাহ বললেন সূরাতুল ইয়াসিন আয়াত নম্বর 34 এর পরে আল্লাহ বললেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। আল্লাহ বললেন কিয়ামতের দিন মানুষের মুখের মধ্যে আল্লাহ লাগাম লাগিয়ে দেবেন, মানুষের মুখের মধ্যে মোহর পড়িয়ে দেবেন, হাতগুলা বলবে আল্লাহ তোমার কিছু গোলাম কোরআনের মাহফিলে বসেছিল, আল্লাহ তুমি এই গোলামদেরকে মাফ করে দাও, আবার এই জমিনটা আপনার পক্ষে সাক্ষ্য দেবে। ইয়াউমাইদিন তো হাদিসু আখবার আগাম, জমিন যা আছে তা বের করবে। সুবহানাল্লাহ, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। যারা হাত তুলে পিছন থেকে বের হয়ে যাবেন, শরিয়াতের দৃষ্টিতে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুনাফিকদের আলামত হলো তিনটি, বুখারীর কিতাবুল লিবাস 4090 নম্বর হাদিস, ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, ওয়া ইদা ওয়াদা আখলাফা, আর যখন সে ওয়াদা করে ওয়াদার ভঙ্গ করে, ঠিক কিনা, ওয়া ইদা তুমিনা খানা, আর যখন সে আমানত রাখে আমানতের কি করে খেয়ানত করে। আমরা কোনো চোরের দরবারে ওয়াদা করি নাই, আমরা কোনো পীরের দরবারে ওয়াদা করি নাই, আমরা কার দরবারে ওয়াদা করেছি? আরো জোরে বলেন আল্লাহ বললেন আমার কথা নয়, কোরআনুল কারীম সূরাতুল মায়দার 1 নম্বর আয়াত আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। ও দুনিয়ার ঈমানদারগণ, তোমরা যে ওয়াদা আল্লাহকে করেছ, তোমরা তোমাদের ওয়াদাগুলো পরিপূর্ণ করে নাও। এখন ওয়াদা করলেন কার সাথে? কমপ্লিট করার দরকার আছে না নাই? কোরআনের মাহফিলে বসলি আরো দুইটা কর্ম আপনাকে পালন করতে হবে, সেই দুইটা কর্ম হলো ওয়াইদা উরি আল কোরআন সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত, ও আংসিতুর ব্যাখ্যা হলো নাহাও আনিল কালাম, যখন তোমার সামনে আল্লাহর কোরআন পাঠ করা হবে, যখন তোমার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে কথা বলা হবে, নাহাও আনিল কালাম, তোমরা তোমাদের কথা বন্ধ রাও, যদি তোমরা তোমাদের কথাগুলা বন্ধ করতে পারো আল্লাহর রহমতের বাড়ি দ্বারা তোমার উপরে আল্লাহ নাজিল করে দেবেন। এই জন্য যেই লোকেরা কোরআনের আয়াত পড়ার সময় কথা বলবে তারা আল্লাহর সাথে কুফরিতে লিপ্ত হবে, কারণ কোরআনের আয়াত মনোযোগ দিয়ে শুনতে হবে, যদি আপনি মনোযোগ দিয়ে না শুনেন আল্লাহর রহমতের যা আল্লাহর গজব আছে না নাই? আল্লাহ বলেন শোনো, দমি বেতা আলাইহিম দিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহ বললেন যখনই তোমরা আমি আল্লাহর রহমত থেকে বের হয়ে যাবাম, আমার গজব তোমাদের চারদিক থেকে জড়বে। এই জন্য রহমত চান না গজব চান? যারা গজব চান তারা কোরআন পড়ার সময় হই হুল্লোড় করবে, চিৎকার করবে। এখন আমি সেই লোকদের দেখতে চাই যারা কোরআন পড়ার সময় মনোযোগ একেবারে কোরআনের দিকে দেয়। তাহলে এবার আলোচনা শুরু করা যাক নাকি?
তারা সকালে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম فَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ আমি আপনাদের সামনে কোরআনুল কারীম পাঁচ নম্বর সুরা সুরা মায়দা পাঁচ নম্বর আয়াতটা পাঠ করেছি। মহল্লা বলেন ফামান ইয়াকফুর বিল ঈমান, যে তার ঈমানের সাথে কুফরিকে মিশ্রিত করে মানে কুফরি মিলিয়ে ফেলে, ফাকাদ হাবিত আমালুহু, অবশ্যই আমি আল্লাহ তাদের সমস্ত আমলগুলোকে নষ্ট করে দেব। আমি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব বিষয়টি হলো নাওয়াকিদুল ঈমান, ঈমান ভাঙার কারণ। আমার দেশের লোকেরা যদি প্রশ্ন করা হয় যে রোজা ভঙ্গের কারণ কি, আমরা সকলেই জানি রোজা ভঙ্গের কারণ এগুলা, হজ ভঙ্গের কারণ এগুলা, যাকাত ভঙ্গের কারণ এগুলা। কিন্তু যদি প্রশ্ন করি যে ঈমান ভঙ্গের কারণ কয়টি এবং কি কি, উত্তর দেন ঈমান ভঙ্গের কারণ কয়টি, ঈমান ভঙ্গের কারণ কয়টি কে বলেন? মাশাআল্লাহ, এই দশটি কারণ আপনার ঈমানের মধ্যে যদি চলে আসে তাহলে আপনি আর ঈমানদার থাকেন না, আর যখন ঈমানদার থাকে না তখন আপনি আর মুসলিম থাকেন ঠিক না। এই দশটি কারণ দিয়ে নেওয়া আমাদের প্রত্যেকের জন্য অবশ্য ওয়াজিব বা ফার্স, কথা বুঝতে পেরেছেন কিনা? তো ঈমান ভঙ্গের দশটি কারণের প্রথম কারণ কোনটি? এক নাম্বার হলো আশিরকে বিল্লাহ, আল্লাহর সাথে কি করা, শিরক স্থাপন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন আল্লাহর কাছে সব থেকে বড় গুনাহ কোনটি? সহিহ বুখারীর হাদিস নাম্বার 291 নাম্বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশিরকে বিল্লাহ, আল্লাহর সাথে কি করা, শিরক করা। হুরিকাত ওয়া কুতিআত, তোমাকে যদি আগুনেও পুড়িয়ে মেরে ফেলা হয় কিংবা তোমাকে যদি কেটে কেটে টুকরা করে দেওয়া হয় তবুও তুমি তবুও তুমি আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য তুমি কাউকে করবে না। ঈমান ভঙ্গের প্রথম পয়লা নাম্বার কারণ হলো কি করা, আল্লাহ বললেন গোলাম যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ে পড়ে, মানব শিরকে লিপ্ত হয়ে পড়ে, আমি আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেই, জাহান্নাম তার জন্য চিরস্থায়ী ঠিকানা। একজন ইমদারের দ্বারা সর্বমোট বড় এবং ছোট শিরক মিলিয়ে সর্বমোট 81 কুষ্ঠিত হয়। আল্লাহর কসম করে বলি যার আমল নামার ভিতরে একটা বড় শিরক থাকবে, তওবা না করে মরতে পারলে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম, ছোট শিরকের জন্য অস্থায়ী জাহান্নাম। আপনারা এই জন্য শিরক সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করবেন, কারণ সব নবীরা তার জাতিকে একটা দাওয়াত দিয়েছেন শিরকের বিরুদ্ধে। কারণ আমরা যদি শিরকে আমল নিয়ে আল্লাহর সাথে মিলিত হই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বললেন তোমরা যদি আমি আল্লাহর সাথে মিলিত হতে চাও, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, তাহলে তোমাদের আমল সমূহের মধ্যে তোমরা ভালো আমল করবে এবং অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো উপকার শিরকে লিপ্ত হবে না। কারণ যে ব্যক্তি শিরক করে তার আমল নামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলকে নষ্ট করে দেন। এই জন্য আমাদের বাংলাদেশে শিরক বেশি না কম? জোরে বলেন শিরক বেশি না কম? আমাদের দেশে
শিরিককে শিরিকি মনে করা হয় না। ঘরের মধ্যে ঢুকলে শিরিক, সব থেকে বড় শিরিক হলো মূর্তি পূজায় নিমজ্জিত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারীর 96 নম্বর পৃষ্ঠার হাদিস, ইন্না শাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাউফিরুন, আল্লাহ সব থেকে বেশি আযাব দেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি সুবি মূর্তি তৈরি করে। ইন্না শাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাউফিরুন, আল্লাহ সব থেকে বেশি আযাব দেন ওই ব্যক্তিকে যে ছবি তৈরি করে, যে ছবি প্রস্তুত করে, যে মূর্তি তৈরি করে। অথচ ঘরের মধ্যে ঢুকলেই ছবি মূর্তি আসে না নাই? ছবি মূর্তি ছাড়া চলতে পারি না। সমাজের মধ্যে খুললি ঢাকা ইউনিভার্সিটির ভিতরে প্রায় 366টা, কাবাঘরের ভিতরে 360টা মূর্তি, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 490টা মূর্তি। কোন দেশে বেশি? জোরে বলেন, কোন দেশে বেশি? কাবাঘরের কাফিরেরা মূর্তি পূজা করে তারা কাফের হয়ে গেল, মুশরিক হয়ে গেল। আর বাংলাদেশের লোকেরা মূর্তিকে বানালো ভাস্কর্য পূজা, তারা ভাস্কর্য পূজা বলেই তারা খাঁটি মুসলমান হয়ে গেল। কিন্তু আল্লাহর নবী বললেন না, খবরদার, ইন্না শাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাফিরুন, সব থেকে বেশি কবরের আযাব তাকেই দেখাবে যে ব্যক্তি কি তৈরি করবে, ছবি তৈরি করবে, মূর্তি তৈরি করবে। আমরা আরবের জাহেলদের চাইতে খারাপ হয়ে গেছি, এজন্য শিরিক সম্পর্কে জ্ঞান লাভ করবেন। কারণ ইমান ভাঙার সব থেকে একটি কারণ হলো কি? শিরিক করা। আমি একটা পয়েন্ট নিয়ে বেশি, কারণ শিরিক নিয়ে অনেক বয়ান আমাদের হয়েছে, ঠিক না? ঠিক। এবার ইমান ভাঙার দ্বিতীয় কারণ নিয়ে কথা বলবো। 10টি কারণের কয় নম্বর কারণ? 2 নম্বর কারণ। ইমান ভাঙার 2 নম্বর কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো জীবন বিধানকে নিয়ে কেউ যদি ঠাট্টা উপহাস বা মস্করা করে, এটা ইমান ভঙ্গের 2 নম্বর কারণ। বর্তমান আমাদের পার্লামেন্ট সহ বাংলাদেশের প্রতিটি পাড়ায় এলাকাতে একটা ভিন্ন ধর্মের লোকেরা মাথা তারা দিয়ে উঠেছে, তাদেরকে বলা হয় বাউল। আরবিতে বাউলের বাংলা হলো কি? প্রসাব। কথা কি বুঝতে পারছেন কিনা? মূলত এটা এইরকম নয়, এই বাউল ধর্মের লোকেরা বর্তমান সময়ে আল্লাহকে মুনাফিক পর্যন্ত বলে গালি দিয়েছে। এর মধ্যে একজন অলরেডি সে কারাবরণ করেছে, কি ঝড় সরকার জনের নাম, আরেকটা মহিলা রীতা সরকার অলরেডি কারাগারে গিয়েছে। প্রশ্ন আসতে পারে এই বাউল ধর্ম তারা কেন ইসলামকে নিয়ে ঠাট্টা উপহাস করে। মূলত ফিলিস্তিনের বাল থেকে এই বাউল ধর্মটা এসেছে। এদের প্রধান হলো মৈথুন, মেয়েদের দেহভোগ, কামরিপু, সমাচার, এগুলো হলো বাউল ধর্মের মূল জিনিস। কথা বুঝতে পারছেন কিনা? এই কথাটা যদি আমি বলি তাহলে আমাদের বিরুদ্ধে হামলা মামলা হতে পারে। লালন ধর্ষণের উপরে, বাউল ধর্ষণের উপরে সব থেকে বড় যিনি পণ্ডিত এনায়েত করিম, তিনি বই লিখলেন বাউল সম্প্রদায়ের 15-16 নাম্বার পৃষ্ঠা বাউল পরিচিতি, সেখানে তিনি উল্লেখ করেছেন কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে 1985-86 সালের দিকে তাদেরকে একবার ইসলামের দাওয়াত দেওয়া হলে তাদের এই ভণ্ডামি, তাদের আকড়ায় মেয়ে নিয়ে এই ফুর্তির বিরুদ্ধে বলা হলে তারা আদালত বরাবর একটি চিঠিতে স্পষ্ট লিখেছে যে আমরা হিন্দুও নই, আমরা মুসলিমও নই, আমাদের আলাদা আরেকটি জাত ধর্ম আছে, আমাদের জাত ধর্ম হলো বাউল ধর্ম। কেননা তোমাদের নবী যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা যেমন পড়ি মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ি কিনা? যদিও এটা কালেমা নয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তারা বলছে যে আমাদের নবী হলো লালন, লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন, নাউযুবিল্লাহ বলবেন? আর বাউলের সাথে একটা গ্রুপের অত্যন্ত অত্যন্ত মিল, তারা কারা? তারা হলো শিখ। নাসিব আল্লাহ তো অবিশ্বাসী, বাউলরাও আল্লাহতে অবিশ্বাসী। কথা বুঝতে পারছেন কিনা? সুতরাং যারা বাউল ধর্মে, তারা বাউল ধর্মে কখনো অন্য ধর্মকে হিন্দু ধর্মকে হিন্দু বলে, খ্রিস্ট ধর্মকে খ্রিস্ট বলে, কিন্তু মুসলমান ধর্মকে তারা বলে জবন। কি বলে তারা? জবন। জবন মানে জাত। মানে হিন্দুদের ধারণা ছিল যদি হিন্দুরা মুসলমানদের শরীর স্পর্শ করে তাহলে তাদের জাত চলে যাবে, এজন্য মুসলমানদের জবন বলে, জবন। আর তাদের দৃষ্টিতে তারা প্রতি বছর সাধু সঙ্গ করে এবং তারা ওরস দেয়, ওরসের মধ্যে তারা প্রেম বাজা খায়। তাদের প্রেম বাজা হলো মহিলাদের মাসিক শ্রাপ,
তারপর মহিলাদের বীর্য, পুরুষদের মল, মহিলাদের মল মূত্র ইত্যাদি বানিয়ে তারা প্রতি বছর হরস করে। এই হরসের মধ্যে তারা প্রেম বাধা খায় এবং রাতের বেলায় তারা সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হলো বাউল ধর্মের মেয়েরা কোনো বিয়ে বসে না। তারা যুক্তি দেয় যে একজন মুসলমানের যদি চারটা বউ থাকতে পারে, একজন ব্রাহ্মণ যদি একাধিক বিয়ে করতে পারে, তাহলে একজন বাউল মহিলা কেন একাধিক পুরুষের সাথে সঙ্গ দিতে পারবে না? যাদের চরিত্র হলো এই রকম, যারা পাড়ায় পাড়ায় গান গেয়ে বেড়ায়, যারা তাদের দেহ ব্যবসা ভিত্তি করে মানুষের ইমান ইসলামের ক্ষতি সাধন করে, তারা এখন আমাদের ইসলামের গাইডলাইন দিচ্ছে। অথচ তারা কেউই কিন্তু মুসলমান নয়, কারণ তারা ইসলাম থেকে এবং হিন্দুদের ভ্রাম্যবাদ থেকে বেরিয়ে আলাদা একটি ধর্ম তৈরি করেছে। তাদের ধর্মের নাম হলো বাউল ধর্ম, ঠিক কিনা বলেন? যেমন তারা বলতে চায় আহমদ নামের মিমের পর্দা উঠিয়ে দাও, সেটাই তো তা আহাদ বিরাজ করে জানিও সর্বজন। বাউলদের উপরের দিকটা হলো সুফি, সুফিবাদে গেরা। আমাদের এই বাউল ধর্মে থেকে বর্তমানে হক্কানি যে পীর আছে, আমার উস্তাদ আমার একদিন বলেছিলেন যে দামাদ বারকাতহুম এই কদাব্দটি লেখা শিরক। এই সমস্ত পীরেরাও কিন্তু বাউলদের, যেমন তাদের বড় বাউলদের উপরে হলো সুফি আর ভিতরে হলো মেয়েদের দেহ নিয়ে ব্যবসা করা, মেয়েদের সাথে নাচানাচি করা। কথা বুঝতে পারছেন কিনা? যেমন এরই একজন গুরু হলো মানসুর আল্লাহ, তার আরেক নাম হলো হুসাইন ইবনে মানসুর। বিদায় আওয়ান নেহিয়ার দশম খণ্ডের 55 পৃষ্ঠা মানসুর আল্লাহ নিজেকে দাবি করেছে, আনাল হক আমি আল্লাহ নাহনু রুহানি হালাল লিবাদানি, আমার হলো দুইটা রূহ, একটা রূহর নাম হলো জান, আরেকটা রূহর নাম হলো তন। সুবহানি ওয়া সুবহানিকা, আমার পবিত্রতা সেটা আল্লাহর পবিত্রতা। ওয়া ইসিয়ানি ওয়া ইসিয়ানিকা, আমার পবিত্রতা এটা আল্লাহর পবিত্রতা। মানসুর হাল্লাস নিজেকে আল্লাহ দাবি করেছিল। কি দাবি করেছিল? মানসুর হাল্লাস নিজেকে আল্লাহ দাবি করেছিল। বাউলরাও নিজেরা এটা মনে করে যে আল্লাহ বলতে কোনো কিছু নাই, পরকাল বলতে কোনো কিছু নাই, আল্লাহর জাহান্নাম বলতে কোনো কিছু নাই, কারণ বাউল তত্ত্বে ধর্ম বিশ্বাস হলো। বাউলরা এটা মনে করে, যেমন ফকির লালনের উস্তাদ ছিল সিরাজ শাহী, তিনি গান লিখছেন, জলের উপর পানি না পানির উপর জল, বল খোদা বল খোদা বল, মানে জলের উপর পানি, জলের উপর পানি না পানির উপর জল, বল খোদা বল খোদা বল, কালির উপর আলী না আলীর উপর কালী, কার থেকে কে বড় বলো, কার কি অবস্থান? চিন্তা করছেন? প্রত্যেক বাউলের আধুনিক প্রতীক্ষিত হলো লালন আজ থেকে ধরেন 150 বা 170 বছর আগেরকার লোক। অথচ আমরা প্রত্যেকেই লালনদেরই সেমা, গানগুলাকে ধর্মীয় তথা আধ্যাত্মিক গান বলে মনে করি। লালন ফকির বা বাউলদের একটি বড় ধর্ম হলো মহিলাদের সাথে যৌনাচারে লিপ্ত হওয়া। যেমন আমরা অনেকেই বলি না মুসলিম রমণী, বলি কি না? রমণী হলো হিন্দুদের ওই বিধবা মহিলাগুলো যারা বিয়ে করতে পারে না, তারা রাতের অন্ধকারে ওই হিন্দু বা বাউল যোগীদের সাথে রমণ ক্রিয়া, বিশেষ ক্রিয়া লিপ্ত হলে তাকে কি বলা হয়? রমণী বলা হয়। যেমন লালন ফকির তার গানের মধ্যে লিখেছে, আত্মতত্ত্ব যে জেনেছে দিব্য জ্ঞানী সেই হয়েছে লালন বালে কতদিনে পাব গুরুর চরণ দুখানি। তা অকালের ফল পাকায় লালন। কিসের ফল? অকালের ফল পাকায় লালন, মানে ছোট ছোট মেয়েদের সাথে ছোটবেলা থেকেই তিনি যৌনাচার করবেন। এমনকি লালনরা একটি সময়ে, মানে বাউল ধর্মের লোকেরা, তারা মেয়েদেরকে সাধু সঙ্গ দেয়। কথা বুঝতে পারছেন কিনা? দিনভর গান গায়, রাতের বেলা মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে, যৌনচারিতা করে, বেহায়ার মতো নির্লজ্জের মতো তারা এইসব করে। আর বাংলাদেশের এই সমস্ত লোকেরা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। বাউলরা কোরআনকে চেঞ্জ করে তারা একটা কায়দা লিখেছে, বাউলদের কায়দার নাম হলো ফকির বিলাস বাউল কায়দা। তারা লিখছে আলিফ থেকে ইয়া পর্যন্ত, আমাদের আলিফ থেকে ইয়া পর্যন্ত আছে না? তারা লিখছে বাবারা মানব শরীরের ভিতর একটা আলিফ আছে, এইটার পরিচয় যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমরা আল্লাহর পরিচয় পেয়ে যাবা। আমি বলি বাবা মানব শরীরের আলিফের ভিতর তো নুকতা আছে, কিন্তু আল্লাহর আলিফের ভিতর তো কোনো নুকতা নাই, তোমার নুকতাগুলো কেটে ফেলো তাহলে বুঝবো তোমার শরীরে আলিফ আছে। কয় হুজুর আপনারা পড়েন দিলের কোরআন, কালির কোরআন, আর আমরা পড়ি দিলের কোরআন। কোরআন হলো 90 পারা,
60 পারা হলো বাতিনি আর 30 পারা হলো জাহিরি। কথা বুঝতে পারছেন কিনা? এগুলো সব শিয়া আর বাউল ধর্ম থেকে এসেছে। বাউলদের কাছে কোনো জাত পাত নাই, মানে বাউলদের কাছে বামান চান্ডাল বৌদ্ধ মুচি এক জলেতে হয়ে গো সুচি, দেখে শুনে হয় না রুচি, যাবে গেল যাবে গেল বইলে আছে না বামান চান্ডাল বৌদ্ধ মুচি এক জলেতে হয়ে গো সুচি, দেখে শুনে হয় না রুচি। এই কথা বলতে চাচ্ছে যে ভামান চন্ডাল বৌদ্ধ মুচি এক জলেতে হয় গো সুচি, মানে কোনো জাত পাত নাই, বাউদের কোনো ধর্ম নাই। আমাদের ধর্ম কি? চেল্লায় বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষের শোনো, সুরাতুল ইমরান 3 নম্বর সুরার 40 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, পৃথিবীর কোন মানুষ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা খুঁজতে চায়, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কাছে গ্রহণ করব না। এবার তাদের বাউল আকরায় কুষ্টিয়া তাদের তীর্থস্থান বানিয়েছি। আমাদের যেমন হজের জন্য মিলন মেলা হলো হজ করার জন্য, আমরা যেমন আরব দেশে যাই তারা তেমনি ভাবে লালনের আকরাকে তাদের আকরা মনে করে, ওই কুষ্টিয়া নগরীতে লালনের তীর্থস্থান তারা বানিয়েছে। কথা বুঝতে পারছেন কিনা? আর লালন ধর্মে প্রভাবান্বিত 90% লোক মিডিয়াতে যেগুলো বসে কথা বলে, যেগুলো আল্লাহকে স্বীকার করে, দেখবেন এগুলাই নারীর স্বাধীনতা, নারী স্বাধীনতা, জরায়ু স্বাধীনতা, জরায়ু স্বাধীনতা বলে টকশোর মধ্যে আন্দাজ মান্দাজ চিল্লাচিল্লি করে। কথা বলে ঠিক না ব্যাটি? এরা সব হলো, এরা সব হলো ইসলামের বিরুদ্ধে অবস্থা নেওয়ার জন্য একটি শক্তি, যা মুসলমানদের ইমান, মুসলমানদের আমলকে নষ্ট করে দেওয়া হয়। এমনকি এই লালন ফকিরের ধর্মের লোকেরা, তাদের কোনো নামাজ রোজা হজ লাগে না, এমনকি তারা প্রস্রাব করে পানি পর্যন্ত নেয় না। যদি বলা হয় প্রস্রাব করে পানি নাও না কেন, কয় হুজুর যেই পানি পানি করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে, ওই পানি আমি কেমনে আমার লজ্জাস্থানের গোড়াতে ঠেকাই? আমি বলি বাবা সামনে যদি ঠেকা না যায় পিছনেও ঠেকানো যায় না, কারণ সামনে যদি ঠেকাতে না পারো পিছনেও পারবা না। পানি পানি কয়ে হুসাইন মারা গেছি এই জন্য পানি নেয় না, বাল এই জন্য তারার ধাঁধা দেয়। কয়ে হুজুর একটা কথা বলি, বলেন যে হুজুর আপনারা আল্লাহ যেইটা মারে ওইটা খান না, আপনি সব করে কেন খান? আমি বলি বাবা আল্লাহ যে টিউবল দিল সেই টিউবলের পানি তো একদিনও খাইলা না, নিজে টিউবল গাললা আর নিজের টিউবলের পানি তুমি গেড়ে গেড়ে খাইলা। আবার লালন ফকিরের লোকেরা বলে, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন সেই দিন ফরিস্তা গন্ডগোল, বিল্লাল কেন বাজায় ঢোল? তারা চ্যালেঞ্জ করছে, সে সুরতে দেয় আজান সুরতে পড়ে কোরআন, সুর দিয়ে আজান দেয় সুর দিয়ে কোরআন পড়ে, গান বাজনা হালাল। লালন ফকিরদের ফকিরদের আকরা সব থেকে বড় হলো তারা গান বাজনা চর্চা করে, আর গান বাজনা চর্চা করার মাধ্যমে শয়তান তাদের উপরে ভালোভাবে প্রাধান্য বিস্তার করে। কারণ আল্লাহ সুরাতুল লোকমানের 13 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইশতারি লাহুয়াল হাদিস, আল্লাহ তাআলা বলছেন অনেক অনেক লোককেই দেখবা যারা লাহুয়াল হাদিস ক্রয় করে কিনে। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবি, তিনার ছাত্র আবু সাহাবা রাহিমাহুল্লাহ, তিনি প্রশ্ন করলেন ইবনে মাসউদ, এই যে আয়াতে লাহুয়াল হাদিস বলা হলো এটা মানে কি? ইবনে মাসউদ বলেন, আল্লাহে আল্লাহর কসম বি আন্নাহুল গিনাউ, এই আয়াতটা গান বাজনা হারাম হওয়া সম্পর্কে অবতীর্ণ হয়েছে। কই হুজুর দলিল পাইলেন কোথায়? আমি বলি বাবারা দলিল আছে তাফসীরে, আল্লামা সালিহ আল উসাইমিন রহিমাহুল্লাহর উস্তাদ দলিল রয়েছে, আল্লামা ইমাম দারিত তাবারি
তাফসীরে তাবারিকুল প্রথম নাম্বার খণ্ডের তৃতীয় নাম্বার খণ্ডের 250 নাম্বার পৃষ্ঠায় লেবাননের ভৈরুতের সাফ আরবি এখানে দলিলটা উল্লেখ করেছে। এজন্য এই বাউলরা বর্তমান সময়ে ইসলাম ধর্মকে নিয়ে সব থেকে বেশি কটাক্ষ করছে। আল্লাহর নবীর আমি তো আল্লাহকে পর্যন্ত মুনাফিক পর্যন্ত বলেছে। এজন্য আমি বলবো, রীতা সরকার তদ্য গোষ্ঠী শুদ্ধা যদি হাত তুলে মাপ চায় আল্লাহর সাথে বেয়াদবির দৃষ্টতার কারণে এদের ক্ষমা করা হবে না। এজন্য বাংলাদেশের সব সমস্ত আলেম যে যে মসলাকের হানাফি হও, মালিকি হও, শাফি হও, হাম্বলি হও, দেওবন্দ হও, দেরনবি হও, সুন্নি হও, যে যে মসলাকের তো সবার এখনই সবে হয়েছে এই ভণ্ড বেরকে রুখে দেওয়ার। কারণ এরা আমাদের সাথে ইসলাম নিয়ে ঠাট্টা করতে যদি আমরা বন্ধ করতে না পারি, যদি আমরা কাত থেকে নামিয়ে দিতে না পারি, তার একসময় এরা ঘাড়ের উপর চড়ে বসবে এবং এরা ইসলামের ক্ষতি সাধন করে ফেলবে। অথচ দেখেন বাউল ধর্ম আলাদা ধর্ম, বাউল ইসলামের কোনো সম্পর্ক নেই। লালনের ধর্ম বাউলের ধর্মবিশ্বাস হল, বাউলের যে ধর্মবিশ্বাস উজানির ভণ্ড পীর একই বিশ্বাস করে। উজানির পীরের নাম জানো কি? কে জানো? মুফতি, যেটা বর্তমান আছে ভণ্ড। সে একদিন তার লোকদেরকে বলতেছে, কয় প্রত্যেক মুমিনের কলবের মধ্যে আল্লাহ আছে। বা লালন ফকিরও তো তাই বলে, বাড়ির পাশে আরশিনগর সেটাই এক ঘর পড়শি বসত করে কলে বলে কি না, বাড়ির পাশে আরশিনগর কুলুবুল মুমিনুন আরশুল্লাহ, মুমিনের দিল হলো আল্লাহর আরশ। এটা লালন ফকিররাও বলে, এটা আমার দেশের হকানি ফকানি চরমনাই সহ আর যত উজানি বিজানি আছে আলুপুরি ডালপুরি চোদ্দ গোষ্ঠী শুদ্ধ একই আকীদা পোষণ করে। মুমিনের দিলে নাকি আল্লাহর আরশ, আর আল্লাহ নিজের আরশের বর্ণনা দিচ্ছেন কোথায়? আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, এক এক মহিলাকে আল্লাহ নবী বলছেন বলো তো আল্লাহ কোথায় আছেন। মহিলা কি বলল? ফিস সামাই বা আলা সামাই, আল্লাহ কোথায় আছেন? আকাশের উপরে আছেন। তিনি আরশে যেমন থাকা দরকার তেমন আছেন, তিনি আরশে আছেন, অধিষ্ঠিত আছেন, যেমন থাকা দরকার তেমন আছেন। ওই ব্যাপারে আমাদের কোনো এল নেই, আমাদের কোনো ধারণাও নেই। অথচ এই এই এরা বলতে থাকে যে মানুষই আল্লাহ। এর জন্য মানে অনেক কিছু খুঁজলাম, ডাইনে আল্লাহ খুঁজলাম, বায়ে আল্লাহ খুঁজলাম, পেছনে আল্লাহ খুঁজলাম, দেখি আমি এখন নিজেই আল্লাহ হয়ে গেছি। বেশি দূর না, আশরাফ আলী থানভীর উস্তাদ, কি নাম? হাজি আমদাদুল্লাহ মাহাজের মক্কি বলি আমরা, মক্কি বলি না আমরা, এটা জিয়াউল কুলুবের 35 পৃষ্ঠা লিখেছেন যে কোন বান্দা যখন আল্লাহ আল্লাহ জিকির করে বাইরে থেকে থেকে আল বান্দা মনে হলো জহের মে বান্দা হো আওর বাতেন মে খোদা হো দাতা হয়, বাইরে থেকে এসে বান্দা হলেও ভিতরে ভিতরে সে কিন্তু আল্লাহ হয়ে যায়। বাউলদের মধ্যে ওয়াহদাতুল উজুদ রয়েছে, হুলুল রয়েছে, তাসাউফের শায়খ রয়েছে। বাউল এবং সুফিতত্ত্ব এই দুইটা একাকার, মারা জাল বাহারাইন, এক নদীতে কি সঙ্গম হয়েছে। এজন্য আমি বলতে চাচ্ছি যে প্রথম সময় এই এক বিষয়ে ইসলাম ভঙ্গের দ্বিতীয় যে কারণটি নিয়ে বলছিলাম, কিকে নিয়ে ঠাট্টা করা। আবার অনেক যুবকরাও আছে ইসলামকে নিয়ে ঠাট্টা করে, করে না? যেমন যুবকদের নসিহার উদ্দেশ্য বলছি, তুমি দাড়ি রাখবে কার সন্তুষ্টির জন্য? তুমি যদি দাড়ি একেবারে মুড়িয়ে ফেলো এটার জন্য কবিরা গোনা হবে, বড় গোনা হবে, কিন্তু দাড়িকে ফ্রেঞ্চ কাট, এখানে একটু চুটকি দাড়ি, ভেটকি দাড়ি, হ্যাঁ, তারপরে এখানে কতগুলো চুল রেখে মাঝখানে এতটুকু চুল, ফুটবল খেলার সময় আসলে এগুলো করা, এগুলো মূলত কার সুন্নত নিয়ে ঠাট্টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে ঠাট্টা। এই জন্য আমরা ইমান ভঙ্গের এই দুইটি কারণ আমরা উল্লেখ করলাম। এই কারণ দিয়ে অনেকগুলো কারণ বলা যায়। এবার ইমান ভঙ্গের তৃতীয় কারণ নিয়ে কথা বলবো, কি বলো? কিনা ইমান ভঙ্গের তৃতীয় কারণ হলো নওয়াকিদুল ইমান। তৃতীয় কারণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিধান, আমরা দ্বিতীয় কারণ ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত কোনো বিধানকে অস্বীকার করা বা আল্লাহর বিধানকে পরিবর্তন করে মানুষের বিধান তৈরি করা, এটা ইমান ভঙ্গের কি? আচ্ছা বলি, আমরা বাংলাদেশে যে আইন আছে এই আইনকে গণতন্ত্রের সাপের এক ধারায় আছে যে এটা গণতন্ত্র, এটা কি?
গণতন্ত্র, গণ মানে মানুষ, তন্ত্র মানে আইন। তারা বলে দা ভয়েস অফ দা পিপল, ভয়েস অফ দা গড, জনগণের কণ্ঠস্বর আল্লাহর কণ্ঠস্বর। আমি বলতে চাচ্ছি যখন সর্বময় ক্ষমতা উচ্চ এই কথা আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিকপূর্ণ না সংগতিপূর্ণ? আল্লাহ বলছেন সূরা বাকারার 2 নম্বর সূরার 148 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন তোমরা পৃথিবী যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের হাজির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী। সর্বময় ক্ষমতার কি? সর্বময় ক্ষমতার কি? অধিকারী। এখন আল্লাহর নবীর আনিত কোনো বিধানকে পরিবর্তন করাও কিন্তু এর মধ্যে সামিল। যেমন আপনার বিগত কিছুদিন আগে ঘটে গেল, দেখেন আল্লাহর বিধান কিন্তু আল্লাহর আইন পরিবর্তন করলেও হয়, আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্না পরিবর্তন করলেও কিন্তু তিনি এই ঈমান ভঙ্গের কারণের মধ্যে আসে। কারণ নবীদের সুন্নত দিল, এই সুন্নত থেকে কেউ যদি মুখকে ফিরিয়ে নিষেধ হয়। 25শে জানুয়ারি বাংলাদেশের বগুড়াতে আমাদের জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সহসভাপতি কি নাম আহমদুল্লাহ তিরিশালি, দেখুন কত বড় নিকারজনক ঘটনা, তার বাবার লেখা সহি নামাজ শিক্ষা বইতে প্রথম একটু পড়তেছিলেন যে ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত দোয়া করা, এটা কোরআন এবং সুন্নার আলোকে কোথাও কোনো সহি সনদ দ্বারা এটা প্রমাণিত নয়। তার হাত থেকে এটা কেড়ে নিয়ে শেষ পর্যন্ত বইটা ছিঁড়ে ফেলেছে। কেউ কেউ এটাও বলেছে যে পায়ের নিচে পর্যন্ত তারা ফেলতে হয়নি। আমি বলি এগুলো কোনো আলেমদের চরিত্র হতে পারে কিনা বলেন, জোরে বলেন চরিত্র হতে পারে কিনা বলেন। ডক্টর আহমদুল্লাহ তিরিশালি আমাদের অনেক ছাত্রদের উস্তাদ, তিনি বহুদিন ধরে বাংলাদেশে দিন শহীদিন প্রচার করছেন, পৃথিবীর সম্মানিত আলেম, সারা বাংলাদেশের তিনি একজন প্রতিষ্ঠিত আলেম, তার সাথে ঠাট্টা মজাক করছে। আসলে বিদাতীদের চরিত্র সবসময় এমনটাই হবে। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন বাইহাকি হাদিস নাম্বার 2421 নাম্বার, রাসূল বলেছেন মান ওয়াক্করা সাহেবা বিদআতি ফাকাদ আন আলা আযমিল ইসলাম। কেউ যদি বিদাতীকে সাহায্য করলো, কেউ যদি বিদাতীকে সম্মান প্রদর্শন করলো, সেজন্য ইসলামকে ধ্বংস করে ফেললো। এই জন্য আমি বলি যে কোনো আলেমদের দ্বারা এই ধরনের কাজ হতে পারে না, কারণ যারা মানুষকে হেয় হায়না হিংস্র রূপ ধারণ করে তারা আর যাই হোক আলেম হতে পারে না, কারণ আলেমরা মানুষকে উত্তম আদব দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওয়া আন উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। তাবারানির হাদিস নাম্বার মুজামুল কাবির 33 নাম্বার পৃষ্ঠার 1291 নাম্বার হাদিস, রাসূল বলেছেন কেউ যদি আল্লাহ এবং তার পরকালকে ভয় করে চলে সেজন্য মুখ দিয়ে ভালো কথা বলে, ওই সমস্ত আলেমরা সেই সেই কাজগুলো করে নাই। উল্টো 15টা মাসালা বিদাত করার জন্য তারা নাকি জমিয়তে আহলে হাদিস শুধুমাত্র মোনাজাতের কারণে জমিয়তে আহলে হাদিস থেকে ভাগ হয়ে তারা উত্তরবঙ্গের একটি বিদাতী জমিয়ত চালু করবে, যেখানে মজার মজার বিদাত চালু করা যাবে, যেখানে বাংলাদেশের সূর্যাস্ত হচ্ছে, সুন্নতের কারণে বিদাতগুলো বিলুপ্ত পাচ্ছে, তাওহীদের কারণে শিরিকগুলো ডুবে যাচ্ছে, তাওহীদের কারণে তাওহীদ আজকে মাথা তারা উঠতে পারছে না, যেখানে মানুষ কবর বন্ধ করে দিয়েছে, যেখানে মানুষ সর্বনাশ বন্ধ করে দিয়েছে, নতুন করে কিছু কতিপয় কুলাঙ্গার, নতুন করে কতিপয় কিছু শয়তান মর্দুদ আলেম নামের নর পশু বলবো এদেরকে, পশুদের চাইতে খারাপ আচরণ সেই দিন তারা করেছে, ঠিক কিনা বলেন? এর একটা এর একমাত্র কারণ হলো তারা বিদআতকে প্রমোট করে। এরা তারা প্রত্যেক দিন জুমার খুতবায় পড়ে ইন্না আসতাকাল হাদিস কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি আওয়াযিমুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ। এই খুতবাতে প্রত্যেক দিন এই হাদিসটি পড়ে পড়ায় কিন্তু এর উপর কোনো আমল করে না। এই জন্য আমি বলি ভাইয়েরা আমার আল্লাহর কসম আসমানের নিচে জমিনের উপরে সহি সনদে আসমা ও রিজালের ভিত্তিতে এমন কোনো হাদিস উল্লেখ নেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার, জীবনে একটিবার কখনো ফরজ সালাতের পরে হাত তুলে তিনি দোয়া করেছেন। অথচ এই আহমদুল্লাহ ওই ভাই কিন্তু একসময় মোনাজাতের কি পক্ষে ছিলেন কিনা? আজকে তিনি দিন বুঝতেছেন, আজকে তিনি কোরআন হাদিস গবেষণা করছেন,
দেখছেন যে আমি তো বেশি দিন টিকে থাকবো না, একদিন আমাকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। তার বাবা যেটা লিখে গেছেন তিনি ওই জায়গায় আবার আছে, আরবিতে একটি কথা প্রচলন আছে, কুল্লু শাইইন ইয়ারজি ইলাল আসলি, প্রত্যেক জিনিস তার মূলের দিকেই ফিরে আসে। তার বাবা যেহেতু বিদাত মুক্ত ছিলেন, তিনাকেও আল্লাহ বিদাত মুক্ত জোরপে জোরপূর্বক তাকে সেখানে মনাজাত করিয়েছে। আর আমার আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সূরা তাগাবুন 64 নম্বর সূরার 16 নম্বর আয়াত, তোমরা আল্লাহকে সাধ্যমতো ভয় করো। যদি আমাকে বাধ্য করা হয়, যেমন আমাকে যদি অস্ত্র ঠেকিয়ে বলা হয় তুমি তালাক দাও স্ত্রীকে, আমি স্ত্রীকে তালাক দিলেও এই তালাক কি হবে না, হবে না। সুতরাং এই সব তো দান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আনিত বিধান থেকে নিজেকে ইসলামের বিধান থেকে পরিবর্তন করে অন্য কোনো বিধান মানা যাবে না। আহলে হাদিসরা একটি পত্রের জবাবে আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি লিখেছেন যে আহলে হাদিসদের জীবন দিতে পারে, কিন্তু আহলে হাদিসরা কখনোই তারা গণতন্ত্রের সাথে আপোষ করতে পারে না, ঠিক কিনা বলেন? এটা একমাত্র কারণ, কারণ গণতন্ত্র ইসলামের সাথে সাংঘর্ষিক, সবাই স্বীকার করেছে, সাইয়্যিদ আবুল আলা মওদুদী পর্যন্ত স্বীকার করেছে, এটা সবাই স্বীকার করেছে। গণ মানে মানুষ, তন্ত্র মানে কি? আইন। আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, আমি আল্লাহ সৃষ্টি করেছি, বিধান আমি আল্লাহ দেই, আমি আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নেই, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, নিঃসন্দেহে আমি একক অদ্বিতীয় সত্তা, প্রত্যেক বান্দার জন্য আমি আল্লাহই। সুতরাং কেউ যদি আল্লাহর আনিত বিধান পরিবর্তন করে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র মানে, তাহলে তার মধ্যে এই নওয়াকিদুল ইমান, ইমান ভঙ্গের তৃতীয় কারণ চলে আসবে, কারণ সে আল্লাহর আইনকে পছন্দ করে না। কোরআনের সূরা মায়েদা 33 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদ ফাসাদান আন ইউক্বালু আন ইউসাল্লাবু তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। কেউ যদি জমিনে ডাকাতি করে, মাস্তানি করে, তাহলে তোমরা তাদের বিপরীত অঙ্গগুলোকে দাও। এটা কার আইন? আল্লাহ। এটা কার আইন? কিন্তু গণতন্ত্র এই আইনকে পরিবর্তন করে তার একটা আইন চালু করেছে, পতিতাবৃত্তি, এটা ইসলামে হালাল না হারাম? কিন্তু এটাকে লাইসেন্স দিয়ে আরে চিয়া দৌলে দিয়ে ঘাটের মতো জায়গায় এটাকে স্থাপন করেছে, কথা বুঝতে পারছেন কিনা? তৃতীয় বিষয় হলো যে মদ হালাল না হারাম? মদের বৈধ লাইসেন্স দিয়েছে, এজন্য যখন আপনি এইটা দেন, সিল দেন, তখন এর মাধ্যমে আপনি মূর্তি পূজারি হন, এর মাধ্যমে আপনি মদের পাহারাদার হন, এর মাধ্যমে আপনি ব্যবসার ঠিকাদার হন, এর মাধ্যমে এই পর্যন্ত হক কথা হলো একটি, যে পর্যন্ত বাংলাদেশের আহলে হাদিসরা এই এই রাষ্ট্রীয় শিরিক থেকে বের হতে না পারবে ওই পর্যন্ত আব্দুল ওয়াহাব নজদী রহমতুল্লাহ আলাই যে হকের বাতি জ্বালিয়েছিলেন, যে তাওহীদের ঝান্ডা নিয়ে এসেছিলেন, এটা আমার দেশে কখনো প্রতিষ্ঠিত হবে না। প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদের শিরিক মুক্ত, কুফর মুক্ত ইমান আনয়ন করতে হবে, যেন আমার আপনার মধ্যে এইগুলো চলে না আসে, কথা বুঝতে পারছেন কিনা? ইমান ভঙ্গের তৃতীয় কারণ ছিল এটা, আল্লাহর আনীত বিধান পরিবর্তন করে অন্য কোনো বিধান কি মেনে নেওয়া। যদিও তারা ক্ষমতায় চলে আসে, সেক্ষেত্রে সালাফদের নীতি হলো তাদের বৈধ কাজের আনুগত্য করি, যে কাজটা কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক সেটা আমরা এড়িয়ে চলি, কথা বুঝতে পারছেন কিনা? তাদের বৈধ কাজের করি, আনুগত্য করি, সুন্দর রোড তৈরি করেছেন এটার জন্য বলি যে এটা খুব ভালো হয়েছে, কিন্তু যদি আবার ইসলাম বিরোধী কোনো কিছু করে সেইখানে আমরা পালে বলি, না হয় আমরা নিজেদেরকে সেইখান থেকে কি করি। এবার ইমান ভঙ্গের চতুর্থ কারণ, আপনাদের খুব খারাপ লাগতেছে? ইমান ভঙ্গের চতুর্থ একটি কারণ হলো কাফেরকে কাফের বলা, মুসলিমকে মুসলিম বলা। হাদিস মুসলিম শরীফের 1675 নাম্বার আবি দাউদের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাআ রাজুলান বিল কুফর, কেউ যদি কোনো মানুষকে বিনা কারণে কাফের বলে ডাকে, কি বলে ডাকে? কেউ যদি কোনো মানুষকে বিনা কারণে কাফের বলে ডাকে কিন্তু ওই লোকের মধ্যে কোনো কুফরি উপস্থিত নাই, তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লাহারা আলাইক,
তাহলে ওই ব্যক্তি নিজেই কাফের হয়ে যাবে। এজন্য কাফেরকে কি বলতে হবে? যেমন আল্লাহ বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ নিজে কাফেরকে কি বলেছেন? কাফের বলেছেন। যেমন ধরুন উদাহরণ দেব, রাগ করবেন না তো, যেমন বেনামাজিকে আল্লাহ এবং তার রাসূল কাফের বলেছেন, কিন্তু আপনার কাফের ডাকতে সংকোচ লাগতেছে, আপনি বেনামাজির কাফের মনে করেন না, আপনার মধ্যে ইমান ভঙ্গের কারণ চলে আসবে। কারণ যেই বিষয়ে রসুল কুফরির ফতোয়া লাগিয়েছেন, সাহাবী ফতোয়া ট্যাগ লাগিয়েছেন, ওই বিষয়ে আপনাকেও কাফের বলতে হবে, এটা ইসলামের রীতি এবং নীতি। কারণ কাফেরকে কি বলা আর মুসলিমকে কি বলা? এখন বেনামাজি কাফের না মুসলিম, এ নিয়ে কোনো সন্দেহ আছে? কিন্তু আমার সমাজে এটা মনে করা হয় না। কারণ আল কুফরু বিল ইশারাতি, ইশারার মাধ্যমে কুফরি হয়, মানে কালামের মাধ্যমে কুফরি হয়, এমনকি আকল বিবেকের মাধ্যমে কুফরি হতে পারে। এই জন্য ইসলামের একটি বিধান হলো কাফের কি বা কাফের বলে, অথচ আমরা কাফেরকে কাফের বলি না। আর সব থেকে বড় প্রবলেম হলো কাফেরকে কাফের না বলার সব থেকে বড় দিক হলো আমরা তাগুতের ইবাদত করি, তাগুতকে আমরা বাতি মনে করি না। আমাদের দেশের একজন কাফের চাইতে ফেরাউনের আকিদা পরিষ্কার ছিল। এই ব্যাপারে তাফসীরে ইবনে কাসিরের চতুর্থ ভলিউমের 133 নম্বর পৃষ্ঠাতে ফেরাউনকে প্রশ্ন করা হলো, মান খালাকাল জিবাল, ও ফেরাউন পাহাড়গুলোকে সৃষ্টি করেছে? ফেরাউন বলল, করু আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন। মান খালাকাল শাজারাত, এই গাছগুলোকে তৈরি করেছে? ফেরাউন বলল, গাছগুলো আল্লাহ তৈরি করেছে। তারপরে ফেরাউনকে প্রশ্ন করা হলো, আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন কে? ফেরাউন বলল, আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন আল্লাহ। কিন্তু আমি ফেরাউন, বৃষ্টি দেওয়ার মালিক নই, আমি তোমাদের আকাশ থেকে পানি বর্ষণ করার মালিক নই, আনা মালিকং মিসর, আমি এই মিসরের বাচ্চা, মিসর আমার হুকুমে বইবে, মিসর আমার আইনে চলবে, মিসর আমার বিধানে চলবে, আমার আইন ছাড়া অন্য কোনো আইন তোমরা মানতে পারবা না। কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ তাআলা তখন কি করলেন মুসাকে? যাও ফেরাউনের কাছে যাও, ফেরাউন কি হয়ে গেছে? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মুসা ফেরাউনের কাছে যাও, কারণ ফেরাউন তাগুত হয়ে গেছে। তাগুত মানে কাকে বলে? আল্লামা ফকি আবুল আইসামার কন্দি তামবিউল গাফিলুন এই গ্রন্থের 23 নম্বর পৃষ্ঠায় বলেন, কুল্লু মা'বুদিন মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হয়, আল্লাহ ছাড়া কারো বিধান মেনে না হয়, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া হয়, আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর ইবাদত করা হয়, যারা করে এবং যারা করায় তারা কি? এক কথায় হলো যে নিজে আল্লাহর বিধান মানে না, আরেকজনকে মানতে দেয় না, তাকে শরীয়তের পরিভাষায় কি বলা হয়? তগত। কি বলা হয়? তগত। তগত কি বলা হয়? কাফের, সাধারণ কাফের। আতাগত হলো যে নিজেও কাফের আরেকজনকে কাফের বানায়। আলাম তর ইলাল্লাযীনা ইয়াযুমুনা আন্নাকুম বিমা উরসিলা ইলাইক, নবী আপনি দেখবেন কোরআনুল কারিম 4 নম্বর সূরা সূরাতুন নিসার 60 নম্বর আয়াতে আল্লাহ বললেন, নবী আপনি দেখবেন অনেক লোকরা দাবি করে আমরা আল্লাহ এবং তার নবীর উপর ঈমান এনে ফেলেছি, কিন্তু আল্লাহ বললেন তারা মুখ দিয়ে যতই দাবি করুক না কেন আল্লাহ এবং তার নবীর উপর ঈমান আনয়ন করে না। তাদের ঈমান হলো তাদের ইমান হলো দুদল্যমান, একবার সুন্নতের পক্ষে, একবার বিদাতের পক্ষে, একবার টুপির পক্ষে আরেকবার টুপির বিপক্ষে, একবার মসজিদের পক্ষে আরেকবার মাজারের পক্ষে, ঠিক কিনা বলেন? এইগুলো হলো তগুত। এবার তগুতকে যখন তগুত বলবেন, আপনি ছিঁড়ে ফেলবেন তগুত, তখন তো আপনাকে কি করতে আসবে? সূরাতুল আরাফ কোন সূরা? 121 নম্বর আয়াত। وَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ أَلْقِ عَصَاكَ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِقُونَ। এবার মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের সাথে মোকাবেলা করতে গেলেন, এবার মুসা আলাইহিস সালামকে মারার জন্য ফেরাউন সাপ নিয়ে আসলেন। এবার মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাপ দেখে, জাদুকরদের সাপ দেখে তিনি দৌড় মারলেন। আল্লাহ বলেন, ক্বাল লা তাখাফ, ভয় পেও না,
না মুসা তাগুতের বিরুদ্ধে জমিনে নামায়া দিয়াম, আমি আল্লাহ তোমার সাথে আছি, আমি আল্লাহ তোমাকে পরিত্যাগ করি নাই। এবার মুসা আলাইহিস সালাম সাহস পেলেন, কারণ যদি আমার আল্লাহ আমার গাইডলাইন দেন, যদি আমার আল্লাহ আমার পক্ষে থাকেন, আমার কোনো ভয় নেই। এবার আল্লাহ তাআলা বললেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন ফাওয়াকা আল হক ওয়া বাতালা মা কানু ইয়ামালুন ফাগুলিবু হুনালিকা ওয়া কালাবু সাগিরিন ওয়া উলকিয়া আস-সাহারাতু সাজিদিন قالوا آمنا برب العالمين সুবহানাল্লাহ বলবেন না। এবার মুসা আলাইহিস সালাম লাঠি স্পর্শ করলো, মুসার লাঠ বিরাট বড় সাপ হয়ে গেল, সাপুরিয়াদের সাপ, সাপগুলা মুসার লাঠির ভিতর চলে গেল। এবার সাপুরিয়ারা বলল, ফেরাউন আমরা যেটা দেখিয়েছি ওটা ছিল জাদু, তাহলে মুসা যেটা দেখালো এটা কি, কয়টা জাদুর বাপ কিংবা দাদা তা থেকেও বড়টা, এটা কোনো স্বাভাবিক বিষয় নয়, এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। এই এলাকার মুসলিমদের বলতে চাই, আপনারা করেন না, কোন দল করেন আমি জানি না, তবে আপনি যদি আহলে হাদিস হয়ে থাকেন, আপনার দল একটি, যেটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম শাফি আহলে হাদিস সম্পর্কে বলেছেন, কিতাবুল হুম পৃষ্ঠা নম্বর 31 ইমাম শাফি বলেছেন, ইদা রাআইতা রাজুলান মিন আহলুল হাদিস فكأنما رأيت النبي صلى الله عليه وسلم حيا, আমি যখন কোন আহলে হাদিসদেরকে দেখি মনে হয় যেন আমি আল্লাহর নবীকেই দেখি। আল্লামা আবি দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, সুনানে আবু দাউদের লেখক, ইমাম বুখারীর ছাত্র, আশরাফু আসহাবিল হাদিস পৃষ্ঠা নম্বর 18 লিখেছেন আল্লামা ইমাম খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, ইমামে আবু দাউদ রহিমাহুল্লাহ তিনি বলেছেন, তিনি উল্লেখ করেছেন, লাউলা হাদিহিল ইসাবা লান দারসাল ইসলাম ইয়ানি আহলুল হাদিস, যদি জমিনে আহলে হাদিসের জীবিত না থাকতো তাহলে ইসলাম চিরজীবনের জন্য মিটে যেত। জমিনে যদি আহলে হাদিস না থাকতো, জমিনে যদি হাদিসওয়ালারা না থাকতো, জমিনে যদি সনদ এবং মতনের ভিত্তিতে যদি আহলে হাদিসের যুগের পর যুগ খেদমত না করতো, আমি আজ বলছি, আমি পরও বলবো, মুক্তির একটি পথ কিয়ামত পর্যন্ত থাকবে, লা তাজালু তায়েফা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একটি দল সব সময় থাকবে যারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, কেউ তাদের ক্ষতি করতে পারবে না আর তারা কারো ক্ষতিকে ভয় করবে না। ইমাম হাম্বল রহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা করতে যে বলেন, তারা হলেন আসহাবিল হাদিস ও আইয়ু আহলুল হাদিস, তারা আসহাবিল হাদিস অথবা তারা আহলে হাদিস। ইমাম হাম্বলকে ইমাম বুখারী প্রশ্ন করলেন, কেন এমনটি হবে? ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, তারা হলো লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, আহলে হাদিসরা হাদিস ছাড়া, হাদিসের সনদ মতন ছাড়া অন্য কোনো কিছু দেখে না। সুবহানাল্লাহ, এই জন্য আহলে হাদিসের আকীদা বন্যই, নামাজে আল্লাহকে মানো, রোজাকে আল্লাহকে মানো, ইমানের ক্ষেত্রে তাগুদের ক্ষেত্রে ওই আল্লাহকেই মানতে হবে, ওই আল্লাহর বিধানকেই মানতে হবে, যেই নামাজের মধ্যে আজান দিয়েছি, যেই নামাজে আমিন জুড়ে বলেছি, রাফায়দান হাদিস মোতাবেক করেছি, কাবে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়িয়েছি, সেই আল্লাহর বিধান, আল্লাহর আনিত কোনো সুন্নতকে, আল্লাহর আনিত কোনো কর্মপন্থাকে কেউ পরিবর্তন পরিমার্জন করতে পারবে না, কারণ আল্লাহর সুন্নত কখনো পরিবর্তন হবে না। তো মুখ দিয়ে আমরা আহলে হাদিস বলছি, তাহলে আহলে হাদিস হতে হবে কার মতন? ইমাম বুখারীর মতন, কার মতন? ইমাম নাসাঈর মতন, কার মতন? ইমাম তাইমিয়ার মতন। ইমাম তাইমিয়া সেই যুগে তগদের বিরুদ্ধে কথা বলার জন্য তাকে ধরে লজ্জাস্থান কেটে সেখানে লবণ ভরে দিয়েছিল। ইমাম তাইমিয়ার হাত থেকে কাগজ বসপাতা কেড়ে নেওয়া হয়েছিল। আমার কাছে পুরো ফতোয়ার কিতাবটি আছে, ফাতোয়া মাজমুআ, যেটা ইমাম তাইমিয়া 37 খণ্ডে লিখেছেন। তিনি কাগজ কলম দিয়ে দিয়ালে 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 এই ইবনে তাইমিয়ার এই ফতোয়া কিতাবটা 37 খণ্ডে সমাপ্ত করেছেন। সুবহানাল্লাহ, যখন তার দুঃখ কেউ দেখলো না, তখন কিছু ইমানদার জিন তার পক্ষ নিল এবং তার সুরত অনুযায়ী তার বাড়িতে বাদার করে দিয়ে আসত। তখন ইমাম তাইমিয়ার ছেলেমেয়েরা মনে করতো যে আমার বাবা আমাদের সাথেই আছে,
তোমরা এই টাইম সম্পর্কে জানো, শুধু একটি দামেস্কের মসজিদে সূরা নূহর তাফসীর করেছেন 14 বছর। কোন সূরার? সূরা নূহর তাফসীর করেছেন 14 বছর ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ। তার ব্যাপারে তার এলাকার লোকরা বলতো, ইমাম তাইমিয়া কথা বলবে আর সেটা হাদিস হবে না এইটা বিশ্বাস করা যায় না, মানে তিনি হাদিসের ইবারত ছাড়া কোনো কিছুতে কথা বলতেন, করার কিছু দিয়ে কথা বলতেন না, যা বলতেন সব সির হাদিস। ইমাম বুখারি তার উস্তাদ আলী ইবনে মাদিনি রাহমাতুল্লাহ আলাইহি তাকে প্রশ্ন করলেন, ফিরকাতুন নাজিয়া মা গিয়া, আমাকে বলুন ফিরকাতুন নাজিয়া কাকে বলে? ইমাম আলী ইবনে মাদিনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ফিরকাতুন নাজিয়া গলাম اصحاب الحديث وعيال الحديث والذين يتعاهدون مذاهب الرسول ويضبون عن العلم ترغلو আল্লাহর নবীর মত ছাড়া আল্লাহর নবীর পথ ছাড়া অন্য কারো পথ অন্য কারো মত মানে না। আমরা আহলে হাদিস, আমাদের জীবন চলে যাবে, তবু আমরা কোনোদিন আব্রাহাম লিঙ্কনের মার্কায় ভোট দেব না। ক্লিয়ার কথা? সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, আল্লাহর আনিত বিধান। আমরা মানুষকে বুঝাবো, দাওয়াত দেবো, আমাদের কাজ হলো দাওয়াত দেওয়া, ইসলাহ করা। আমরা তাদের কাছে দাওয়াত দেবো, তাদেরকে বুঝাবো, কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের যদি তাওহীদ ঠিক হয়ে যায় আমার উম্মতের সব ঠিক হয়ে যাবে। আমাদের সংগ্রাম তাওহীদের সংগ্রাম, আমাদের বিপ্লব তাওহীদের বিপ্লব, আমাদের বিপ্লব শিরকের বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে, উচ্চ কবরের বিরুদ্ধে, আল্লাহ বিরুদ্ধে, কোনো আইন বিধানের বিরুদ্ধে। এখানে আমরা স্পষ্ট, এখানে আমরা স্পষ্ট নই, কথা বুঝতে পারছেন কিনা? সমগ্র আহলে হাদিসের শিক্ষা এটা, সমগ্র সালাফদের শিক্ষা এটা, সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, সূরা তাওবার 100 নম্বর আয়াত। ইমাম বর্তমানের সালে আল ফাউজান হাফেজাহুল্লাহ তিনি জিজ্ঞাসা করা হচ্ছে যে সালাফি কোন মাজহাবের নাম নয়, সালাফি একটি মানহাজের নাম, সালাফি এমন একটি কর্মপদ্ধতির নাম যারা সাহাবি তাবেঈ তাবে তাবাঈ মানে খৈরুল কুরুন কুরুনে সালাসা, তিনটি স্বর্ণালী যুগকে হুবহু অনুসরণ করে চলে, তারা হলো কি? পাক ভারতে তাদের নাম কি? আহে আফ্রিকাতে তাদের নাম কি? আনসারুল সুন্না। সুবহানাল্লাহ। সুতরাং কয়টা পয়েন্ট বলেছিলাম? চারটি। ইমান ভঙ্গের চতুর্থ কারণ হলো আল্লাহর নবীর আনিত কোনো বিধান পরিবর্তন করে। আমার মনে হয় এই কথাগুলো আপনারা বুঝতেছেন না, কেন জানেন? আমার দেশের ওয়াজ হলো সুরে বেলালি, কারি হেলালি, মিলজিল হুদাসিত কার ফুৎকার, গঠনমূলক বক্তব্য এটা খুব কম হয়, কথা বুঝতে পারছেন কিনা? এজন্যই তাগুতকে চিনতে হবে, আর তাগুতের ইবাদত করা যাবে না, বুঝতে পারছেন কিনা? সব নবীরা এই দাওয়াত উম্মতকে দিয়েছেন। বলেন কালেমার ফরজ কয়টি? কেউ বলতে পারবেন কালেমার ফরজ কয়টি? হুজুর যদি আপনাকে প্রশ্ন করি নামাজের ফরজ কয়টি, আপনি উত্তর দিতে পারবেন নামাজের ফরজ এতগুলা, রোজার ফরজ কয়টা, উত্তর দেবেন রোজার ফরজ এতগুলা। এখন প্রশ্ন করলাম কালেমার ফরজ কয়টা, একটা লোক উত্তর দিতে পারলেন না, তার মানে হলো আমার দেশে নামাজের প্রচলন আছে, রোজার প্রচলন আছে, ইফতারির প্রচলনও আছে, দেওয়ানবাগি ইফতারি করে, সুরেশ্বরী ইফতারি করে, পীররিগি সারি আমরা আগে ইমান শিখেছি তারপরে শিখেছি কোরআন। সাহাবার আগে কি শিখেছেন জোরে বলেন? সাহাবারা কি শিখেছেন আগে? সাহাবারা ঈমান শিখেছেন, তারপরে কি? কোরআন শিখেছেন। এখন প্রশ্ন করলাম কালেমার ফরজ কয়টি, উত্তর দিতে পারলেন না, আমার আল্লাহ উত্তর দিয়েছেন 2 নম্বর সূরার সূরাতুল বাকারার 255-256 নম্বর আয়াতে আল্লাহ উত্তর দেন, ফামান ইয়াকফুরু বিত্বাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। সুবহানাল্লাহ, বলবেন না?
আল্লাহ বললেন তোমরা আগে অস্বীকার করো তাগুতকে, তারপর আমি আল্লাহর উপর ঈমান আনো। আল্লাহ বললেন গোলাম আমি আল্লাহর উপর ঈমান আনতে আগে হবে না, ওয়াল্লাযীনা ইজতানাবু তাগুত আইয়া মুদুখাম ওয়া আনাবু লাহুমুল বুশরা। সূরাতুল জুমার 17 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বললেন তোমরা যদি তাগুতকে ত্যাগ করতে পারো, তোমরা যদি তাগুতকে চিনে চিনে তাদেরকে বর্জন করতে পারো, তারপরে যদি তোমরা আল্লাহর উপর ঈমান আনো, নবী তুমি আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। কারণ আল্লাহ যেই জায়গায় বুসরা বলেছেন মোমেনদের জন্য, ওই জায়গায় জান্নাতুল ফেরদাউসের কথাই বলেছেন। চিনেন তো না তগুত আসকার, এ আল্লাহর আনিত বিধান পরিবর্তন করা, এটা কিন্তু মারাত্মক ব্যাপার। আপনি এলাকার মাতবর হয়েছেন, চুরি চুরির বিচার করলেন, মুস্তারি দিলেন, আপনি কিন্তু আল্লাহর আইন পরিবর্তন করলেন। হয় আপনার হাত কাটতে হবে, না হয় ভাই আমি পারলাম না, কিন্তু বিধান আসলে এমনটা করতাম, বুঝতে পারছেন কিনা? এগুলো কিন্তু খুব সুক্ষাতিক সূক্ষ্ম বিষয়, কিন্তু আমরা আমাদের ইমান নাই তাই এগুলো বুঝি না। কয়টা কারণ বলেছি? পাঁচটি কারণ। এবার ইমান ভঙ্গের ষষ্ঠ কারণ বলবো, বলবো কিনা? ইমান ভঙ্গের সর্ব ছয়টি কারণ মানে ষষ্ঠ নাম্বার কারণ হলো সেহের করা, কাউকে জাদু করা। কি করা? জাদু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনাদের এলাকায় অনেক মানুষ আছে জিনের শিকার, জাদুর শিকার, কালো জাদুর শিকার, স্বামী কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, স্ত্রী কবিরাজের কাছে যে দিল স্বামীকে জাদু করে। কোরআনে আল্লাহ দুঃসংবাদ দেন মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো গিট দান কারিনী মহিলার কাছ থেকে। কোন সূরায়? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো ফুকদানকারিনী গিদ্দানকারিনী মহিলাদের কাছ থেকে। তার মানে কোরআনের সূরা ফালাক প্রমাণ করে যে মহিলারা কোথায় যায়? জাদুকরের কাছে যায়। কেউ যদি কোনো জাদু করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান ভঙ্গের ষষ্ঠী কারণের এটা ষষ্ঠম কারণ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কে বলেন জোরে বলেন, কে বলেন? হাদিসটা উল্লেখ রয়েছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক 1768 নাম্বার আলবানী হাদিসটাকে সহি বলে আখ্যায়িত করেছেন, ইমাম আহমেদ শাকের হাদিসটিকে সহি বলে আখ্যায়িত করেছেন, মিজানুল ইতিদালের মধ্যে ইমাম জাহাবিও হাদিসটিকে সহি বলে আখ্যায়িত করেছেন। হাদিসটি শুনবো? وعن ابي ذر غفاري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صحابي আবি যুর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান আতা কাহিনান, কেউ যদি কোনো গণক কিংবা কোনো জাদুকরের কাছে গমন করলো আর গণক এবং জাদুকর যা বললো সে বিশ্বাস করলো, নবী বললেন ফাকাদ কাফারা, সাথে সাথে ওই ব্যক্তি কাফের হয়ে গেল। কারণ যে জিনের দ্বারা সাহায্য নেয়, যে ব্যক্তি জিনকে ভর করায় জিনের কাছে আশ্রয় চায়, আল্লাহ বললেন জিন ওই পর্যন্ত মানুষের বর হবে না, জিন ওই পর্যন্ত মানুষের তাবে হবে না। ফাজাদাহুম রাহাকা, জিন জিনদেরকে তুমি যদি জিনদের সাথে বন্ধুত্ব করো কিংবা জিনকে তাবে করো তোমাকে অবশ্যই শিরিক করতে হবে, কারণ শিরিক না করা পর্যন্ত জিন তোমার গোলাম হবে না, কারণ তুমি কার গোলাম? অথচ জাদুকরের কাছে যাচ্ছে আর বিভিন্ন ভাষায় তাবিজ লিখতেছে, দেখবেন এলাকার অনেক লোকরা আছে জিনগ্রস্ত রোগী, তারা উপায় না পেয়ে কার কাছে যাচ্ছে? কবিরাজের কাছে যাচ্ছে। অথচ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ এই ব্যাপারে অনেক চিকিৎসা দিয়েছেন, যেমন জিনকে শায়েস্তা করার জন্য একটা সালাত আছে, যে সালাত পরীক্ষিত, বলবো কি না? এটা এমন পরীক্ষিত যে 40 দিনে এক নাগারে তাহাজ্জুদে পড়ে আল্লাহর কাছে বিচার দিলে তার ভেতরে থাকা জিন জ্বলে পড়ে যেতে পারে। এই আয়াতটি রয়েছে সূরাতুল আহজাবের, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবি ওয়া লানহুম লানান কাবীরা, সূরা আহজাবের আয়াত নাম্বার 68 নাম্বার 33 নাম্বার সূরা। এই আয়াতটি প্রত্যেক নামাজের পরে, সূরা ফাতিহার পরে, সূরা ফালাক তারপরে 100 বার রব্বানা আতিহিম দুইফাইন মিনাল আযাবি ওয়া লানহুম লানান কাবীরা মনে মনে সে বলবে আল্লাহ আমাকে যে জাদু করেছে কিংবা আমাকে
আক্রমণ করেছে, আর সেটা যে জিন ক্ষতিগ্রস্ত করছে, তোমার পক্ষ থেকে তার উপর দুই গুণ আযাব বৃদ্ধি করে দাও, তোমার পক্ষ থেকে তার উপরে তোমার অভিশাপের বড় অভিশাপ দিয়ে দাও। আমি আল্লাহর কসম করে বলি, আমি এই তদবিরটি দেওয়ার পরে দুনিয়ায় অনেক মানুষ আছে, অনেক ছেলে আছে কথা বলতে পারতো না, কিন্তু এই তদবিরটি করার পরে ছেলের মুখে কথা ফুটেছে। কারণ আল্লাহ বললেন অসুস্থ রোগীর জন্য আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা তাহাজ্জুদের ময়দানে তার জন্য দোয়া করে। আপনি রুগ্ন অবস্থায় আছেন, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর 70,000 ফেরেশতার দোয়া আপনার সাথে মিলে দোয়া করে আল্লাহর কাছে, বলে আল্লাহ তুমি এই ব্যক্তিকে শেফা কামেলা দান করো, পরিপূর্ণ শেফা দান করো। আপনি যখন জিনের বিপদে পড়লেন, জাদুকরের বিপদে পড়লেন, আল্লাহর কসম করে বলি এই কোরআনের ভিতরে চুল দিয়ে জাদু করলেন, কোন সূরা পড়তে গামি কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি জিন দিয়ে জাদু করে পড়ুন, ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াত, এই আয়াতটা একবার পড়ে পানির মধ্যে ফু দেন, যদি আপনাকে বিচ্ছেদের জাদু করে, মানে স্বামী স্ত্রীর জাদু করে, আপনি সূরা বাকারার 101 নম্বর আয়াতটা পড়েন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, যদি আপনাকে কঠিন জাদু করে, যদি আপনাকে বানে ফেলে, যদি কাকের ভিতরে আপনাকে মারার জন্য কোনো কিছু করে, আপনি 1,000 বার আয়াতুল কুরসি পড়ে পানিতে ফুঁক দেন, আর তারপরে আপনি ওই জিনগ্রস্ত রোগীর উপরে স্প্রে করেন, আল্লাহর কসম করে বলি জিন তার মধ্যে থাকতে পারবে না। কারণ কোন রোগী আছে নাই, এগুলোর চিকিৎসা আমরা জানি না। এই জন্য মাজার পূজা যেমন শেরেক, কবিরাজের কাছে যাওয়া তেমন শেরেক। কবিরা চিনব কিভাবে? সেই লোক বলবে মায়ের নাম কি, বাবার নাম কি, এই মেয়ের মায়ের নাম কি, বাবার নাম কি, কেন জিজ্ঞেস করে জানেন? কারণ কবিরাজা এই মেয়ের সর্বশেষ অক্ষর দিয়ে, যদি নাসিমা হয় আরবি মা মানে কি, মা মানে কি, মা পানি, পানি পানি মাম মানে মা উন বা মা আইদাল মা বলে না, তো এই মা মানে পানি, তখন এই পানি দিয়ে জাদু করে। যখন জিন সবসময় জাদু জিনের মাধ্যমে হয়, জাদু কিসের মাধ্যমে হয়, জিন সারা জাদু করা জাদু করে না। যখন দেখে একটা মহিলা পরহেজগার তাকওয়াবান, কি করতে হবে, তখন জিন তার রাস্তার মধ্যে পানি ঢেলে দেয়, তখন ওই পানির ভেতরে ঢুকে তার মধ্যে জাদু প্রবেশ করে। যেই ফ্যামিলিতে জাদু বা জিনের অত্যাচার আছে সে জানে এটা কত কষ্টের ব্যাপার, এটা সে জানে। আমাদের কাছে অনেক পেশেন্ট আছে জীবনের সব শেষ করে ফেলেছে চিকিৎসা করতে করতে, কিন্তু আলহামদুলিল্লাহ কোরআনই এমন একটি শেফা। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শেফা, কোরআনকে যে আল্লাহ শেফা বলেছেন এটা এমনি বলেন নাই, আল্লাহে বিলাহে তাল্লাহে আয়াতুল হারক কোরআন আছে যেগুলো পড়লে জিন মরে যাবে, জিন মরে যাবে, সুবহানাল্লাহ। যেমন একটি আয়াত আছে সূরা বাকারার 266 নম্বর আয়াত, যদি জিন আপনাকে খুব বেশি ডিস্টার্ব করে আপনি বলেন ফাসাবাহা ইনসারুম ফিহিনার, এই আয়াতটা খুব কাজে লাগে, ফাহদারাকাত ফাহদারাকাত, চলে যা চলে যা তুই, সায়াসলা নারুম যাতা লাহাব, এই আয়াতগুলা কুল্লামা নাবিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদাল গায়রাহা, এই আয়াত যদি আপনার আমল, যদি আপনার তাকওয়া, যদি আপনার জবানের হেফাজত, যদি আপনার ইমান, যদি আপনার তাওহীদ ঠিক থাকে, আল্লাহ করে বলছি আপনি কোরআন পড়বেন সেই জিন জ্বলে নিঃশেষ হয়ে যাবে। তাহলে জাদুকরের কাছে যাওয়া যাবে না, সাধারণ মানুষ জাদুকরের কাছে যায়, জ্যোতিষী গো জ্যোতিষী হাত গণ্যা কও দেখি, আবার আংটি মিলছে অষ্টধাতুর আংটি, আংটি দিয়ে জীবন বদলায়, আরে বেকুবের বাচ্চা বেকুফ, আংটি দিয়ে যদি তোর জীবন বদলানো যেত তুই আংটি নিয়ে ভিক্ষা করিস কেন? ওগুলো কি ভিক্ষা, মানুষের মানুষের কমন সেন্স কোথায় চলে গেছে? এই জন্য জাদুকরের কাছে যাওয়া যাবে না, আপনি কোরআনই চিকিৎসকের কাছে আসবেন, যারা কোরআনের আয়াত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে। এই জন্য তাবিজ কবজ আদায়কারী হুজুরের কাছে যাওয়া যাবে না, অনেক হুজুর রানের মধ্যে তাবিজ লেখে বেঁধে দেয়, আছে না নাই?
আনাকুম বানাকুম তানাকুম ইয়া মিকাইলু ইয়া বুদুয়া ইয়া জিব্রাইলু উজবুকুল আশিকিন কুতকুতুল মাশিকিন লিখে দিল তাবিজ। কথাকে বুঝতে পারছেন কিনা? কয় হুজুর কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেওয়া যায় যাচ্ছি। আর আল্লাহর নবী বলেন খবরদার না, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি কিনা শরীরের কোন জায়গায় তাবিজ দিল ওই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো। আউযা ইউহাফিযু তাউফিজান বাবে তাফইল থেকে এসেছে। সুতরাং কোন মানুষ যদি তাবিজ লটকায়, তাবিজ শব্দের বাংলা অর্থ হলো আমি কারো কাছে আশ্রয় প্রার্থনা করলাম। এখন আমি বলি মুসলমানদের জন্য সব থেকে বড় তাবিজ কোনটা, জুড়ে বলেন আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। বলেন না সুবহানাল্লাহ? তাহলে জাদুকরের কাছে যাওয়া যাবে না। ঈমান ভঙ্গের কয়টি কারণ বলছি? কয়টা বলো? এবার ঈমান ভঙ্গের কারণ নাম্বার 7 বলবো কিনা? জি, ঈমান ভঙ্গের কারণ নাম্বার 7 হলো কোন মুসলিম দেশে বাস করে কাফেরদের দেশে গোয়েন্দাগি করা। কোন মুসলিম দেশে বাস করে কাফেরদের দেশে কি করা? মুসলিম দেশ কিন্তু ভারতের দালালি ছাড়তে পারছি না। হ্যাঁ, মুসলিম দেশ সীমান্তে কুকুরের মতন ফেলানিকে মেরে ঝুলানো হয়। মুসলিম দেশ এই দেশের কিছু লোকেরা ভারত পাকিস্তান বিভিন্ন কাফেরদের দেশে দালালি করে। মুসলিম দেশ চীনের দালালি করে, মুসলিম দেশ আমেরিকার দালালি করে, তাদের কোনো বিচার হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসটা মিশকাত মিরকাত হাসিয়া 4 নম্বর পৃষ্ঠা, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি অন্য কোনো জাতির সাদৃশ্যতা নেয় সে তাদের সাথেই হাসরে কাফেরদের দেশ। বর্তমানে একটা ভাইরাস ঢুকছে কোন জায়গায়? সিনে। কি ভাইরাস? আচ্ছা, ভাইরাস ঢুকবে না কেন? সিকা, ব্যাং, শুকর, সাপ, কুচ্ছা, তেলাপোকা, পিঁপড়া, বিচ্ছু, এমনকি মরা মানুষ, এমনকি ব্যবিচার করে কোনো মেয়েকে তার শরীর আগুনে পুড়ে খেয়ে ফেলে। কোন দেশেরা? কয়দিন আগে উইগুরের মুসলমানদের পর্দার জন্য কত কষ্ট দিয়েছে, আর এখন তারা এমন পর্দা করছে মুখো ডাকা, হাতও ডাকা, চোখো ডাকা, ঠেঙো ডাকা, পাও ডাকা, মানে এমন পর্দা, পুরুষ শুদ্ধা পর্দা করছে। আল্লাহ বলেন আমার বিধান মানবি না, আমি আমার বিধান তাদের উপর চাপিয়ে দেবো। এখন বাধ্য হয়ে করছে, ঠিক কিনা বলো? এটা কয় করোনা ভাইরাস। আমি বলি কি বলছে তোমার ভাইরাস? এগুলো পরিবেশ পরিচিতি নাস্তিক বিজ্ঞানীদের দেওয়ার নাম। আমি বলছি আল্লাহর গজব, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সূরা রোমের আল্লাহ 41 নম্বর আয়াতে বলেছেন যে দুনিয়ার যত বিপদ আপদ দেখো না কেন, এগুলো তোমাদের নিজেদের কয় হাতের কামাই। আল্লাহ যেটা হালাল করছেন সেটা করে না, সেটা হারাম খাচ্ছে, পরিবর্তন করছে। কথা কি বুঝতে পারছেন কিনা? জি। এবার তাহলে বুঝা যাচ্ছে কোন মুসলিম হয়ে অমুসলিম দেশের গোয়েন্দাগিরি করা যাবে না, এটা ঈমান ভঙ্গের একটি কারণ। তাহলে কয়টা কারণ গেল? এবার অষ্টম কারণ, এটা বিরাট কারণ, এটা অনেক লম্বা করতে হবে। অষ্টম কারণ হলো কোন উসিলা ধরা, মাধ্যম ধরা, আসলে তোমরা যেমন আমরা বলি না আল্লাহও লাগে ইল্লাও লাগে, বড় শিরক, শিরক আকবার। আর আল্লাহ বলছেন আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট। ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার ওই ইবাদত করো আর আমার কাছেই আশ্রয়। কিন্তু তা হবে কেন? আমার দেশের হক্কানি পীর, আমার দেশের ঠক্কানি পীরেরা দোয়া করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইকাল ওয়াসিলা, হে আল্লাহর বান্দা বান্দিরা তোমরা ওসিলার তালাশ করো। ওসিলা মানে হলো পীর ধরা। চর্মনায়ের পীর লিখেছে ওসিলা মানে হলো পীর ধরা, শুধু লিখতে লিখতে আরো মারাত্মক কথা লিখেছে। বেদমার ফতিয়াদে খোদা এই কিতাবের ভিতরে একটা ফার্সি বয়ান দিয়ে 18 নম্বর পৃষ্ঠার দিকে লেখা আছে এই কিতাবের মধ্যে যে পীর যদি তোমাদেরকে কোনো জায়নামাজের ভিতরে মাপ দিলে জায়নামাজ রঙিন করতে বলে, তবুও তুমি পীর পারবি করো
হারাম, কারণ পীর, তুমি যদি পীরের ইবাদত করতে না পারো, পীরা বলে তোমাকে তার অনুসরণ করে চলতে হবে। তার মানে হলো এই সমস্ত লোকেরা আল্লাহকে পাওয়ার জন্য পীরকে ধরেছে, আর আমরা কোনো ওসিলা খুঁজি না, আমরা বৈধ ওসিলা খুঁজি। ওসায়েল আবার দুই রকম, যেমন মক্কার মুশরিকরা ওসিলা ধরে, মক্কার মুশরিকরা বলে যে লিকরিবুনা ইলাল্লাহি জুলফা, আল্লাহর নবী কাফেরদেরকে বললেন সূরা জুমার আয়াত নাম্বার 3 এর ভিতরে আল্লাহ বললেন ও মক্কার কাফেররা মূর্তিগুলোর ইবাদত করো কেন? তারা বলল আমরা মূর্তিগুলোর ইবাদত করি না, লিকরিবুনা ইলাল্লাহি জুলফা, এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে, মূর্তির মাধ্যমে আমরা আমাদের ভগবানকে খুঁজি। তদ্রূপভাবে আমার দেশের লোকেরা বলে পীরের মাধ্যমে আল্লাহকে খুঁজি। এই জন্য পীরের মাধ্যম আর হিন্দুদের মূর্তির মাধ্যমে কোনো পার্থক্য নাই। কবি নজরুল সুন্দর করে লিখেছেন, তাওহীদের হে চির সেবক ভুলে গিয়েছো তাকবীর, দুর্গার নামের কাছাকাছি প্রায় দরগায়ে গিয়ে লোটাউসের, ওদের যেমন রামনারায়ণ তোমার তেমনি মানে কি পীর, ওদের কলা চাউলের সঙ্গে মিশে গেল পীরের খের। জোরে বলেন ঠিক কেনা? আল্লাহর নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলাহু বলেন আল্লাহর নবী আজানের পরে দোয়া করলেন আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, আল্লাহর নবীকে বললেন আলী রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু বুঝিয়ে বলুন এই উসিলা মানে কি। আল্লাহর নবী বলেন আলী জান্নাতের বাইরেও আমার আল্লাহ আমাকে উসিলা নামের একটা জায়গা দান করবেন। সুতরাং বৈধ উসিলা দিয়ে দোয়া করা আপনার জন্য জায়েজ আছে, যেমন মদিনায় কোনো বৃষ্টি নাই, ওমর দোয়া করতেছেন হায় মাহবুব আমাদের মধ্যে আমার নবী জীবিত নাই, কিন্তু নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি জীবিত আছেন, তার নেকামুলের উসিলায় বৃষ্টি দান করো। আব্বাস দোয়া করতে শুরু করেছে আর বৃষ্টি নাটিল হতে দেরি হয় নাই। তার মানে হলো জীবিত মানুষের নেক আমলের উসিলা দিয়ে দোয়া করা কি আছে, জায়েজ আছে। আমি এইখানে বললাম আল্লাহ তাআলা আমার এখানে উস্তাদ কারীম মুজিবুর রহমান সালাফি বসে আছে, রব্বুল আলামিন তার নেক আমলের উসিলায় আমাদেরকে তুমি মাফ করে দাও, এই উসিলা এই নেক আমলের উসিলা আপনার জন্য কি আছে। কিন্তু আমার দোয়াখানি আমার নবীর আরওয়া মুবারাকে, আমার নবীর ওই যে রোজা মুবারাকে পৌঁছায় দাও, এটা কোন দোয়া? হায় মাহবুব রব্বুল আলামিন যত দোয়া কালাম করেছি আমার নবীর রওজা মুবারাকে পৌঁছাইয়া দাও। আমি বলি আমার নবীর রওজা মুবারাককে দা পৌঁছায়া লাভ করি, আল্লাহ বলে রব্বানা তাকাব্বাল দোয়া, আমি আল্লাহ